আমি এই মুহূর্তে যে স্থানে যে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আমাদের আমার বউ হচ্ছে কতজন জানেন, ফোন দিয়ে প্রাধান যার নাই তার সব, যার নাই তার সব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের উত্তরাখণ্ডের মসুরির সর্বোচ্চ যে চূড়া, সর্বোচ্চ স্থান, সেই লাল টিব্বা আমরা অবস্থান করছি। এখানে আসলে নিচে যে জলপথ দেখা যাচ্ছে সেখানে কিন্তু মেঘের আনাগোনা, মেঘগুলো সাপটে আছে। আমরা একটু আমার সাথে একটু দেখেন, এই কফি খেলে কিন্তু টাকা লাগে না, বুঝছো? নয় তো রুপি দেওয়া লাগবে, 50 রুপি। আমাদের কলিগরা তারা বিভিন্ন স্থানে গিয়ে ছবি তুলছে। আমার এটা তো 1 কিলোমিটার পর্যন্ত আপনারা দেখতে পারবেন, 1 কিলোমিটার পর্যন্ত আমার এখানে সুযোগ আছে দেখার। এই ক্যামেরা 1 কিলোমিটার দূর পর্যন্ত জুম করা যায়, জানি না কিরকম দেখা যাচ্ছে। এই যে আমরা লাল টিপ্পা আছি, বুঝছো, এটা হলো হাইয়েস্ট পিক, 7,500 ফুট উপরে। 10,000 ফিট? 10,000 স্যার। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন লিজাকে পেয়েছিলাম আমি PATC-তে, সেই লিজাকে আবার দ্বিতীয়বার পেলাম আমাদের এই মুশরুতে। দেখুন হ্যাঁ, অবারিত মাঠ রবীন্দ্রনাথ লিখেছিলেন, অবারিত মাঠ গগন লালা সুমে তব পদধুলি। আসলে এখানে ভালো লাগবে না, মানে আপনাকে কাটা মনে হবে, আমি রেলিং সহ উপর থেকে তুলতে চাই। আসলে যে কথা বলছিলাম, রবীন্দ্রনাথ লিখেছিলেন যে অবারিত মাঠ গগন ললাট সুমে তব পদধুলি,
এখানে আসলে এই গগন ললাট এসে এখানে কিন্তু এই পাহাড়ের যে পদধূলি ও পাহাড়ের যে পৃষ্ঠ দেশ সেই পদধূলি কিন্তু এখানে শুয়েছে। এখানে পাহাড়ের সাথে আমাদের যে সবার যে একেবারেই যে একটা সম্পর্ক, মানুষের যে সম্পর্ক, হৃদয়ের যে সম্পর্ক, সেই হৃদয়ের সম্পর্ক উপভোগের জন্য এই জায়গার বিকল্প নেই। এত সুন্দর একটা প্লেস। তো আসলে বারবার আমি ভিডিওতে আসছি এই কারণে যেখানে এত সৌন্দর্য এখানে আবার এই মেঘ, এই রোদ্দুর, এই মেঘ রোদরের ভালোবাসা, মেঘ রোদের লুকোচুরি, সেই লুকোচুরির ভিতরে আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমরা ভিডিও করছি। আমাদের আমাদের সহকর্মীদের না দেখালেই নয়, তারা যেন তারা পাখা মেরে উঠছে। আমাদের আমাদের নারী সহকর্মীদের উচ্ছ্বাস দেখছি, তাদের জানা মেলে ঘুরে তোলা দেখছি। আমরা আমাদের আমাদের লেডি তাদের এই আকাশে, মুক্ত আকাশে, মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়ে চড়া দেখছি। আমরা আসলে উচ্ছ্বসিত, আনন্দিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত, অবশ্য উচ্ছ্বসিত, আমরা আন্দোলিত, আমরা আসলে আনন্দিত, আন্দোলিত। আমরা আসলে এই মনোরম পরিবেশে এসে নিজেকে হারিয়ে নিজেকে ঘুরে দিচ্ছি।